আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা এখন আছি নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা এলাকায়, এটা চন্দ্রকলা এলাকাও বলা যায়। তো এইখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গ্রামের যে নারীরা, তাদের যে ব্যস্ততা, তারা যে ফলটি তুলছেন এটা হচ্ছে শীতকালের জনপ্রিয় একটি ফল, সবজি হিসাবে যেটি আমরা খেয়ে থাকি সেটি হচ্ছে মটরশুঁটি ফল। তো এই এলাকায় বেশ কয়েক বছর ধরে ব্যাপকভাবে এই শীতকালীন এই মটরশুঁটির আবাদ হয়ে থাকে, এবং এই যে শীতকালে যেই এই মটরশুঁটির আবাদটি হয়ে থাকে এই এলাকায়, বিশেষ করে নাটোর সদরের এই এলাকা এবং সাতনি এলাকা এবং পার্শ্ববর্তী রাজশাহীর পুঠিয়া এই এলাকাটিতে বিশেষ করে তুলনামূলক বেশি এই মটরশুঁটির আবাদ হয়ে থাকে। তো যখনই এখন যেই আমাদের ফেব্রুয়ারি মাস চলে এসেছে, ফেব্রুয়ারি মাসের আজকে 5 তারিখ, এখন কিন্তু যেই মটরশুঁটির একেবারে ফুল মৌসুম বলা যায়, এখন মটরশুঁটি তোলা শুরু হয়েছে, হারভেস্ট করছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এইটাই আশেপাশে সব এলাকাতেই শুরু হয়ে যায় এবং এই এলাকাতেও বেশ কিছু আড়ত গড়ে ওঠে এই মটরশুঁটির পার্শ্ববর্তী গ্রামগুলোতে। তো আমরা যে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, আপনারা নিশ্চয়ই দেখছেন যে গ্রামের মহিলারা, নারীরা যারা রয়েছেন, তারা এই মটরশুঁটির ফল তোলার ব্যস্ততা, এবং এই ব্যস্ত তারা নারীরা তোলার যে কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, এটি হচ্ছে যে এই ফল তোলা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা বসে থেকে এইভাবে এক নাগারে কিন্তু বসে থেকে এই ফলগুলো তুলতে হয় এটা, এবং আরেকটি হচ্ছে যে এটার মজুরি একদমই কম, কেজি প্রতি 10 টাকা দেন এখানকার যারা কৃষক রয়েছেন তারা, ফলে 10 থেকে 12 টাকা দেন। তো দিনে একজন মহিলা বা একজন নারী তারা কিন্তু 200 টাকা 150 টাকার ফল তুলতে পারেন। তো একজন পুরুষের স্বাভাবিকভাবেই এই টাকা দিয়ে তাদের পোষায় না, যার ফলে কিন্তু পুরুষরা এই কাজটা তেমন করতে চান না, এবং এর কারণে গ্রামের যে নারীরা তাদের যে অবসর সময় তারা কিন্তু এই ফল তুলায় ফল তুলেন এবং তাদের একটা বাড়তি ইনকামের সুযোগ হয় এই শীতকালের এই সময়ে। তো এই সেটাই আমরা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব, আমরা 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন এবং তারা খুশি কিনা এই যে ফল তুলে সেটি আমরা জানার চেষ্টা করব। আমরা জানি যে গ্রামের নারীরা সবসময় কর্মব্যস্ত থাকেন, তাদেরকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়, তারপরেও তারা যে এই যে এই সময় বের করে এই যে ফল তুলেন এবং কি কারণে তুলেন, কেন তুলেন, এবং এটা তুলে তারা কি করতে পারেন সেটি আমরা একটু একজনের সাথে কথা বলে জানতে পারো জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই যে ফল তুলছেন সবাই একসাথে দলবদ্ধ হয়ে, কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, তো এই যে আমাদেরকে একটু জানাবেন যে এই যে ফল তুলতে আপনাদেরকে কেমন লাগে এবং এবং কেন তুলেন আপনারা এই সময়টা, এবং কেমন কি দেয় আপনাদেরকে? আমাদের ধরেন 12 টাকা কেজি দেয়। আচ্ছা, আমরা ওই কেজি হিসাবে তুলি। আচ্ছা, আর ধরেন আর গৃহস্থর ভাত বাকি, আর আমরা এই টাকা দিয়ে আমারই অনেক কাজে লাগে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু কাজ করে, ধরেন বাড়ি ছেলে মেয়ের দিয়ে সংসার অনেক, আমি একটা জিনিস না থাকে ওইটা করি, কিন্তু আমি অন্য কোনো আয় করতে পারি না, যেটা সংসারে তো অভাব না, তো না ওর মধ্যে আমরা কি ঢুকাই দিই ওই টাকাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শীতের সকালে ঠান্ডা ঠান্ডা তুলি, ভালো লাগে, এই যে রোদ উঠলে একটু মানে খারাপ লাগে আর কি। বাড়ির কাজগুলো সকালে সারেন? হ্যাঁ, সকালে সারি, ভোরে উঠি, উঠে ধরেন যে মুখ হাত ধুই, অনেক টাইমে নামাজ কালাম পড়ে, রান্না বাড়া সাইরে, চাল পালে খাওয়া দাওয়া বা চালের বাপে কেরম করে সব কাজ শেষ করে আমরা এখানে আসি। আচ্ছা, দিনে কত কেজি তুলতে পারেন? ধরেন ফল যদি থাকে তাহলে 20 কেজি 22 কেজি উঠে, আর যদি ফল না থাকে ওই যেই মাপের, যেমন এই যে ওই ভিয়ে তুলে আসলাম সকাল থেকে 7 কেজি। আচ্ছা, এখন এই ভিয়ে এখন কত দূর উঠবি বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ফল থাকলে বেশি হয়? হ্যাঁ, ফল যত থাকবে তত আল্লাহর রহমতে বেশি হয়। আচ্ছা আচ্ছা, তো কত হলে না হলে 20 কেজি 22 কেজি 25 কেজি এরমও হয়, অনেকে তুলতে পারে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তুলেন, ধন্যবাদ আপনাকে। এই যে কথা বলছিলাম যিনি একজন তুলেন এবং বলছিলেন যে সকালে যে কাজকাম তাদের আছে তারা সেগুলো সেরে এসে কিন্তু একটু অবসর সময় তারা এই কাজগুলো করেন এবং বাড়তি ইনকাম করেন। তো এখানে আমরা জমির মালিক যিনি রয়েছেন, এই ক্ষেতে যিনি এই মটরশুঁটির আবাদ করেছেন মটরশুঁটির, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনার এখানে দেখছি ফল তুলছে বেশিরভাগই নারীরা, কারণ কি এটার? নারীরা কাজকর্ম সারে আসে ফল তুলে, আরও 2টা পয়সা হয়। পুরুষরা আসে না কেন? ওরে মজুরি বেশি, আর তুলে পোষায় না। আচ্ছা আচ্ছা, তো কত করে কেজি দেন? 12 টাকা কেজি দিই। 12 টাকা কেজি? জি। আচ্ছা, তো তারা খুশি তো যারা তুলে? হ্যাঁ, তারাও খুশি। আপনার পোষায়? হ্যাঁ, আমারও পোষায়। আচ্ছা, এখন দাম কেমন? এখন দাম কমে গেছে।
এখন কত করে কেজি? 70-80 এখন? জি, তাও তো ভালোই আছে, অন্য বছর তো আরো কমে যায়, সামনে কমবে মনে হয়। যাই হোক, তো আমরা কথা বলছিলাম কৃষকের সাথে এবং এখানকার নারীরা যারা কাজ করছেন তাদের সাথে কথা বললাম। তো যেমনটি বলছিলেন যে তারা সবাই দলবদ্ধভাবে একত্রিত হয়ে তারা এই যে গল্প করতে করতে কাজের যেই ফ্রি সময়টা তারা এই যে কাজের মাধ্যমেই তাদের অতিবাহিত হয় এবং তারা এই শীতকালে একটি বাড়তি আয়ের সুযোগ কিন্তু পান এই মটরশুঁটি তুলে। তো এই ছিল আজকের ভিডিওতে, যারা দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।